যখন শয়তানের মন চায়, আর শয়তান ও জাহান্নামের আলা কুলুবি বনি আদম, সাপ করে শয়তান ঢুকে যায় আপনার অন্তরের ভিতরে, কলবের ভিতরে ঢুকে শয়তান এবার বোঝায়, উঠ আর কত ওয়াজ শুনবে, অনেক তো হয়েছে, অনেক ওয়াজ হয়েছে, আর শোনা দরকার নেই। ওযু করতেছে শয়তান কয়, আরে পাও এতক্ষণ লাগায় দূরে চলবো, নামাজ চলে যাবো তো তাড়াতাড়ি দোষ না, এই যা পাও কিন্তু খালি রয়ে গেছে, শয়তান নেক্সট সুরতে ঢুকে দিছে, খুশি ভালো হয়েছে, ওযু করতেছে তাড়াতাড়ি ওযুটা কর, নামাজ তো জানিছে গে, আপনি তাড়াতাড়ি করে এবার ওযু করলে ওযুটা সুন্দর হলো না, অঙ্গ প্রত্যঙ্গ গুলো পিছল না, নামাজের ভিতরে গিয়ে যখন আপনি দাঁড়িয়ে গেলেন, শয়তান এসে পাশ থেকে মনে করে দিচ্ছে, আমার এই সাবিটা তোরাই খাসলি ভুলে, বালিশের নিচে যে সাবি রেখেছে দরজা তো খোলা, সব লয়ে দেবো তোর, আহারে বেটা নামাজে খারা চিন্তা করে কিল্লি গাইছিলাম আজকে। এই যে শয়তান, এই শয়তানের নাম হচ্ছে ইখতিলাস, ইখতিলাস নামক শয়তানের কাজ হচ্ছে নামাজের ভিতরে এসে নামাজ নষ্ট করে দেওয়া, দেয় কিনা আপনাদের, আরো জোরে বলেন দেয় কিনা, হুজুর বাঁচবো কেমনে, উপায় কি, নামাজ শুরু করার আগে মনটারে টান দিয়ে আনে, আর এখন নামাজে দাঁড়াইছে, 1 কোটি টাকা লস হইলো, অন্যদিকে যাবো না, শয়তান আইস না আসলে তোরে থুতু মারবো, বা দিকে ফিরে 3 বার থুতু মারে, মনে 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 থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে, পানাহ চাইলেন আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে নামাজে দাঁড়াবেন, যিনি আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবে তিনি কে, সুবহানাল্লাহ।